সব সময় আমাদের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক সভা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তো আজকে এখানে এই সাংগঠনিক সভা এবং আজকের যে সাংগঠনিক সভা সেটা হচ্ছে আমাদের জনজাতি যারা আমরা লিডাররা আছেন, আমাদের যারা ভাই বোনেরা আছেন এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট যারা আছেন তাদেরকে নিয়ে আজকের বসা। আপনারা সবাই জানেন যে এত বড় একটা বিজয় মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা পেয়েছি, তিনটা আমাদের রাজ্যে। তো সেটাকে সামনে রেখে আমাদের তো ভারতীয় জনতা পার্টি কখনো বসে থাকে না, সবসময় আমরা সেবাই সংগঠন সেই বিষয়ে আমরা সবসময় বলি এবং সেটাকে সামনে রেখে আজকের এই বৈঠক, অর্থাৎ আমরা 2024-এ যে লোকসভার ইলেকশন সেই ইলেকশনকে সামনে রেখে সংগঠনকে আরও মজবুত করা এবং আমাদের যে 20টা জনজাতি রিজার্ভ সিট আছে সেখানে কিভাবে আমাদের জনজাতি মোর্চা এবং মোর্চার সাথে ওখানকার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মণ্ডল প্রেসিডেন্ট এবং বুথ লেভেল পর্যন্ত, মাইক্রো লেভেল পর্যন্ত কিভাবে বিভিন্নভাবে কাজ, যে আমাদের পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো নিয়ে সামনের দিকে কাজ করবে সেই বিষয়ে আজকে এখানে আলোচনা। আমাদের সাথে আমাদের মাননীয় সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রী রাজীব ভট্টাচার্য আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি এখানে আছেন, দুই জেনারেল সেক্রেটারি আছেন, আমাদের মন্ত্রী ম্যাডাম আছেন এখানে, আমাদের আরেকজন মন্ত্রী বাহাদুর আছেন, উনি জনজাতি মোর্চার প্রেসিডেন্ট শ্রী বিকাশ দেব বর্মা, সান্ত্বনা চাকমা। তো আমরা মুরাল্লে সেখানে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এখানে সবাই এসছে, সবাইকে নিয়ে আজকে কথাবার্তা বলবো। আমাদের যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উনিও রাস্তায় আছেন, উনিও আসছেন। তো মুদ্রা কথা হচ্ছে আমরা, আপনারাই কিছুদিন আগে আমাকে সাংবাদিক সম্মেলন এখানে আমরা যে করেছিলাম জিজ্ঞেস করেছিলেন যে 2024-এর যে লোকসভা ইলেকশন আপনাদের প্রিপারেশন কী আছে, তো তার জবাবেই আমি বলবো যে আমাদের প্রিপারেশন অনেক আগেই শুরু হয়েছিল। এখন এখান থেকে আমরা বিভিন্ন যে বিস্তারক আমাদের যে 20টা জনজাতি রিজার্ভ সিট আছে সেখানে আমরা পাঠাবো এবং এখানে নির্দেশিকা আছে কী কী করতে হবে বিভিন্ন, সে বিষয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আমাদের মাননীয় সভাপতিজি বলেছেন। তো সেই বিষয়ে আজকের এই আলোচনা এবং আশা করি যে আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আবার সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার যেটা মোদিজির নেতৃত্বে চলছে সেটা আবার হবে এবং ত্রিপুরাতে যে দুটো লোকসভার সিট আছে পশ্চিম এবং পূর্বে সেটাতে গত বছর যা ভোট পেয়েছি তার থেকে আরও বেশি ভোট পেয়ে এবার আমরা জিতব, এটা আমি নিশ্চিত। দেখুন, ইতিমধ্যে আমাদের লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা বুথ স্তর পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচির আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আমাদের মূল লক্ষ্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী বানাতে চাই, মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং আমাদের এই ত্রিপুরা রাজ্যেও দুটি লোকসভা আসন রয়েছে, সেখানেও আমরা দুটি কেন্দ্রে পদ্ম ফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। তার মধ্যে একটা অন্যতম আজকের যে বৈঠক, সেই বৈঠকটা হচ্ছে যে আমাদের যে আমাদের জনজাতি এলাকার 20টি সিট রয়েছে সেখানে আমাদের 20 জন কার্যকর্তা যারা এই নির্বাচনেরকে সামনে রেখে তারা বিস্তারক হিসাবে এই 20টা সিটে ওনারা যাবেন এবং সেখানকার যে সাংগঠনিক স্থিতি তার বৃদ্ধি করা এবং কোনো কোনো জায়গাতে যদি কোনো রকম খামতি থাকে, সাংগঠনিক খামতি থাকে, সেগুলি পূরণ করা এবং রাজ্য সরকার জনজাতি কল্যাণের জন্য আমাদের সরকার ডাবল ইঞ্জিনের সরকার যে কাজগুলি করেছে সেই কাজগুলি নিয়ে সেখানে আলোচনা করা, জনজাতিদের মধ্যে আমাদের সংগঠনকে আরও বেশি করে বিস্তার লাভের জন্য আমরা আজকে এই বৈঠক ডাকা হয়েছে। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব বর্মা ওনারাও উপস্থিত থাকবেন
এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বিকশিত ভারত সংকল্প যাত্রা আর সুশাসন টু দ্বিতীয় পর্যায়ে সুশাসনের কাজ শুরু হয়েছে এবং সেইগুলিও প্রচার প্রসারের জন্য আমাদের এই কয়েকদিন ধরে আমাদের জনজাতি এলাকায় আমরা বিস্তারক হিসাবে কয়েকজন কার্যকর্তাকে পাঠাবো তার নিশ্চিত করেছি এবং আজকে তার প্রশিক্ষণ এবং তার রূপরেখা তৈরি করা। সাবস্ক্রাইব টু ত্রিপুরাইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।